হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ধনতেরাসের সঠিক সময় কি এবং কোন জিনিসগুলো এই সময় আপনারা যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ভাগ্যের অনেকটা উন্নতি কিন্তু দেখতে পাবেন। সবার আগে জেনে নিই ধনতেরাসের সঠিক সময় কোনটি। ধনতেরাসের সঠিক সময় হচ্ছে 12 তারিখ রাত্রি 9:30 থেকে 13 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। পুরো সময়টাতেই আপনারা পুজো করতে পারেন, যারা পুজো করবেন প্ল্যানিং করেছিলেন, পুরো সময়টাতেই আপনারা পুজো করুন, খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। সৌভাগ্যের যে বৃদ্ধি, সুখ সমৃদ্ধি যে বৃদ্ধি, সেটা কিন্তু এই সময়টা আমরা পেতে পারি। কিভাবে পেতে পারি? অনেক কিছু সামান্য সামান্য জিনিস আছে যেগুলো কিন্তু এই সময় যদি আমরা কেনাকাটি করি, তার বিনিময়ে কিন্তু আমাদের সৌভাগ্য বৃদ্ধি, আমাদের অর্থ বৃদ্ধি, আমাদের যে রোগ, সেই রোগ থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যেতে পারি। কী কী জিনিস কিনতে পারি? আমরা ফার্স্টেই যেটা সবাই জানি, সোনার জিনিস কিনলে কিন্তু অবশ্যই খুব ভালো রেজাল্ট আমরা পেতে পারি। সোনার সাথে সাথেও আমরা যদি রূপোর জিনিস কিনি সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি। আপনারা পিতলের কোনো জিনিস কিনতে পারেন, পিতলের জিনিস কিনলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনারা যদি ঝাড়ু, নতুন যে ঝাড়ু হয় সেটা যদি কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। এই সময় আপনারা কোনো ঠাকুরের পুজোর সামগ্রী কিনতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। অবশ্যই সেটা পিতল বা কাঁসারে হতে হবে। এই জিনিসগুলো আপনারা যদি কেনেন তাহলে দেখবেন আপনারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন, আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা ভালো হয়ে যাচ্ছে, আপনাদের হেলথ অনেকটা ভালো হয়ে যাচ্ছে, আপনাদের যে কাজের জায়গাটা সেটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাচ্ছে। এই সময় যারা লক্ষ্মী গণেশ পুজো করবেন প্ল্যানিং করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তারা লক্ষ্মী গণেশ পুজো করুন, সেটা আপনার অফিস হোক, আপনার বাড়ি হোক, যেখানেই হোক আপনারা পুজো করুন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই সময় অনেকে ধন যে আছে ধন কুবের মূর্তি কেনে, সেক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। এটাও যদি আপনারা কেনেন এবং পুজো করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এগুলো করুন এবং আমাকে জানান এগুলো করে আপনারা কতটা ভালো রেজাল্ট পেলেন না পেলেন। আপনাদের ধনতেরাস সকলের অনেক অনেক ভালো কাটুক। যদি আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই সাথে থাকতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির লোকজনদের সাথে, তারাও যাতে এই ইনফরমেশানটি জেনে অনেকটা উপকৃত হতে পারে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।